খবর ও খবরের বিশ্লেষণ নিয়ে আলোচনা অনুষ্ঠান নিউজরুম সংলাপে স্বাগত। সঙ্গে থাকছি আমি ফখরুল ইসলাম এবং ভার্চুয়ালি আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত হয়েছেন। ইতিমধ্যে আমরা শুরুতেই তাদের সঙ্গে পরিচয় করাতে চাই। যুক্ত আছেন সোহরাব হাসান, সাংবাদিক, কবি ও কলামিস্ট, এবং যুক্ত হয়েছেন সৈয়দ ইশতিয়াক রেজা, প্রধান সম্পাদক জিটিভি ও সারা বাংলা .net। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা থাকুন আমাদের সঙ্গে পুরো আলোচনায়। তবে আলোচনা শুরু করার আগে আজ প্রকাশিত পত্রিকাগুলোর শিরোনাম শুরুতেই জানাতে চাই। প্রথমে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে, ডিজিটাল নিরাপত্তা আইনে নতুন ভাবনা, অপপ্রয়োগ বন্ধ রোধে আসতে পারে বিধি, যুক্ত হবে তদন্ত ছাড়া মামলা না নেয়ার বিধান। ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে গত কয়েকদিন ধরে আসলে রাজনীতির মাঠ অনেকটাই সরব, এটি নিয়ে প্রধান শিরোনাম করেছে, সময়োচিত পদক্ষেপে করোনা নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী, খালেদা জিয়ার স্থায়ী মুক্তি চেয়ে আবেদন, বিশ্বে 12 ধরনের ভ্যাকসিন নিয়েছে 24 কোটি মানুষ। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রধান প্রধান শিরোনাম। আমরা কালের কণ্ঠ দেখে আসতে চাই। কালের কণ্ঠে আজ শিরোনাম করেছে, 68টি কারাগারে ডাক্তার 7, দেশে 68টি কারাগারে মোট বন্দি 85,000, অর্থাৎ 85,000 বন্দির জন্য 7 জন চিকিৎসক রয়েছেন, 40 বছরের বেশি বয়সী 40,000 কারাবন্দী। এটি ছিল প্রধান শিরোনাম। ভিসিদের অনিয়মে ডুবছে পাবলিক বিশ্ববিদ্যালয়, 10 ভিসির বিরুদ্ধে তদন্ত চলছে, 3 ভিসির ব্যাপারে জমা পড়েছে তদন্ত প্রতিবেদন। অবশেষে কার্টুনিস্ট কিশোরের জামিন, এই ছিল কালের কণ্ঠের শিরোনাম। ডেইলি সান শিরোনাম করেছে, হেজার্স গুড পুট চিটং পোর্ট অ্যাট রিস্ক, এটি ছিল প্রধান শিরোনাম। বাংলাদেশ এ সারপ্রাইজ ডিজিটাল লিডার ইন এশিয়া, এ ছিল কয়েকটি পত্রিকার শিরোনাম আমরা দেখলাম। আমরা একটু আলোচনায় ফিরতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন দুজন অতিথি। আমরা সোহরাব হাসান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। গত কয়েকদিন ধরে আমরা দেখেছি যে কারাগারে লেখক মোশতাক আহমেদ মারা যাওয়ার পর থেকে আসলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে রাজনীতির মাঠ অনেকটাই সরব, এবং আজকে আমরা দেখেছি যে বিক্ষোভ হয়েছে বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে এবং যেসব বিশিষ্ট মানুষরা রয়েছে তারাও বিক্ষোভ করেছে এবং আইনটি বাতিলের দাবিতে বিক্ষোভটি হয়েছে। একই আইনে সাজাপ্রাপ্ত কার্টুনিস্ট কিশোরও আজ 6 মাসের জামিন পেয়েছে। সবগুলো বিষয় নিয়ে যদি আপনার পর্যালোচনা জানতে চাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ। প্রথমত হচ্ছে কিশোরের জামিন হয়েছে দীর্ঘদিন পর, এই জামিনকে আমরা স্বাগত জানাই এবং কিশোর অবিলম্বে কারাগার থেকে বেরিয়ে আসতে পারবে আশা করি। কিন্তু এর আগে এই জামিনের যে পটভূমি সেটি কিন্তু খুব বেদনাদায়ক। কিশোরের একই মামলার আরেক আসামি লেখক মোশতাক আহমদ কারাগারে সম্প্রতি মারা গেছেন। এই যে মৃত্যুর বিনিময়ে জামিনটি হলো কিনা এটি কিন্তু জনগণের প্রশ্ন, যে মোশতাক যদি কারাগারে এভাবে মারা না যেতেন তাহলে এই তড়িৎ কিশোর জামিন পেতেন কিনা। আর যেটি বলছেন যে রাজপথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, নাগরিক সমাজ, বিশেষ করে ছাত্ররা তাদের দাবির কথা বলেছে, এই দাবিটা কিন্তু নতুন নয়। আর ডিজিটাল নিরাপত্তা আইন যখন শুরু হয়, যখন এটি সংসদে পাশ হয়, তখনই কিন্তু আপত্তি এসেছিল, প্রতিবাদ হয়েছিল, বিশেষ করে গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে, গণমাধ্যম সংগঠন মালিক এবং সংবাদ কর্মী সবার পক্ষ থেকে কিন্তু এটি প্রতিবাদ করা হয়েছিল, যেটি সাংবাদিকদের প্রতি অন্যায় হবে এবং অপপ্রয়োগ হবে। পরবর্তীকালে আমরা দেখছি যে সেটি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে আইনমন্ত্রী বলেছেন যে যেটি পুনর্বিবেচনা করবেন অনেকগুলো ধারা নিয়ে, বিশেষ করে তিনি বলেছেন যে অভিযোগপত্র দেওয়ার আগে কাউকে আটক করা হবে না। আমরা কিন্তু এই দীর্ঘদিন এই কথাটাই বলে আসছি যে একজনকে সরকার যে কারো বিরুদ্ধে, সরকার বা যে কোনো ব্যক্তি যে কারো বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারে, অভিযোগ করলেই যে তাকে কারাগারে নিতে হবে, তাকে ধরে বেঁধে বাড়ি থেকে তুলে নিতে হবে, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী সাদা পোশাকে নিয়ে সদস্যরা নিয়ে যাচ্ছে এবং কোথায় নিয়ে যাচ্ছে তাও কিন্তু সবসময় তখনই জানা যায় না। পরবর্তীকালে যখন সরকারের পক্ষ থেকে বা সরকারের কোনো বাহিনী বা সংস্থার পক্ষ থেকে জানানো হয়,
দেখুন সাংবাদিক শফিকুল ইসলাম কাজল, তিনি কত তিনি গ্রেপ্তার হওয়ার পর তিনি অপহরণ হলেন, আমরা দেখলাম যে তিনি বাসা থেকে অফিসে যাওয়ার পথে অপহরণ হলেন, কোথায় গেলেন, তার আগে তার বিরুদ্ধে মামলা হলো, এরপর এরপর তিনি দীর্ঘদিন কোথায় ছিলেন, এবং একদিন একদিন পরে আমরা দেখলাম যে তিনি সীমান্ত পার হয়ে আসতেছিলেন এবং সীমান্ত রক্ষীরা তাকে আটক করলেন যে তিনি পাসপোর্ট ভিসা বা বৈধ কাগজপত্র নিয়ে যাননি। এই যে অবস্থা, মানে একটা হচ্ছে যে একজন মানুষকে প্রথম নিগ্রহ করতে হবে, নিগ্রহ করে তাকে প্রমাণ করতে হবে যে তিনি অপরাধী নন, কিন্তু হওয়া তো উচিত ছিল অন্য, যে কারো বিরুদ্ধে অভিযোগ আসলে যদি প্রমাণ প্রমাণ পাওয়া যায় তাহলেই তার বিচার প্রক্রিয়া শুরু হবে, না হলে কিন্তু আমাদের সব দেশেই আইন আছে, যদি নিরপরাধ ব্যক্তিকে মামলার নামে হয়রানি করা হয় তাহলে যার যিনি হয়রানি করবেন তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার কথা। এই যে ডিজিটাল আইনে যতগুলো মামলা হয়েছে একটুও কিন্তু প্রমাণ করতে পারে, তাহলে যারা মামলা করেছেন তাদের কি হবে, তাদের জবাবদিহি করতে হবে, করা উচিত, রাষ্ট্রের উচিত তাদের জবাবদিহি আদায় করা। মিছিল হয়েছে, সমাবেশ হয়েছে, এবং তার তার মধ্য দিয়ে কিন্তু নাগরিকদের অধিকার, মানুষের মৌলিক অধিকারের কথাই বলা হচ্ছে। একজন মানুষ অপরাধ করলে তার বিচার করা যাবে না এটা কিন্তু কেউ বলেনি, কিন্তু বিচার প্রক্রিয়া এবং বিচারের আইন নিয়ে প্রশ্ন আছে। ডিজিটাল নিরাপত্তা আইন, তথ্য প্রযুক্তির মাধ্যমে যে অপরাধ করা হচ্ছে, মানুষকে মানুষকে অসম্মান করা হচ্ছে, বিশেষ করে নারী শিশুদের, তার প্রতিকার অবশ্যই পাওয়া উচিত, এবং সেটি কি ডিজিটাল নিরাপত্তা আইন না অন্য কিছু। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া কিন্তু বলেছেন এই ডিজিটাল নিরাপত্তা আইন হচ্ছে এর প্রয়োগই অপপ্রয়োগ, অর্থাৎ আইনটি করাই হয়েছে এমন ভাবে এর প্রতিটি ধাপে যাকে অভিযোগ অভিযুক্ত করা হবে তার প্রতিকার পাওয়ার সুযোগ থাকছে না, প্রথমেই তাকে কারাগারে নেওয়া হবে। একজন মুক্ত মানুষ আইনি মুক্ত মানুষের পক্ষে যেভাবে আইনি প্রতিকার আইনি লড়াই চালানো সম্ভব, কারাগারে থেকে সেটি সম্ভব না। তো সুতরাং এই যে, এবং ধরুন এই মামলায় যে বলা আছে যে 60 দিনের মধ্যে অভিযোগপত্র দেয়া হবে, বড় জোর, তারপর তারপর তদন্তকারী কর্মকর্তা আদালতের কাছে আবেদন জানিয়ে আরো 15 দিন বাড়াতে পারে, এই 75 দিনের মধ্যে তাকে অভিযোগপত্র জমা দিতেই হবে। এরপর কিন্তু তদন্তকারী কর্মকর্তার কিছু করণীয় নেই, কিন্তু এই যে কিশোর বা মোস্তাক যিনি সম্প্রতি মর্মান্তিক ভাবে কারাগারের ভিতরে মারা গেলেন, তাদের অভিযোগপত্র দেওয়া হলো কিন্তু 8-10 মাস পরে, 11 জানুয়ারি তাদের অভিযোগপত্র দেওয়া হলো এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে মে মাসে। তাহলে এই যে 8 মাস 10 মাস পর যে অভিযোগপত্র দেওয়া হলো এটা আইনের চোখে গ্রহণযোগ্য না, সেক্ষেত্রে আমরা বলছি যে পুরো আইনটি পুনর্বিবেচনা করা উচিত, আদৌ এর প্রয়োজন আছে কিনা না অন্য আইনে। বাংলাদেশে কিন্তু সব সরকারের সময় দেখেছি যে কঠোর কঠোর আইন করা হয় এবং অভিযোগ এবং যুক্তি দেখানো হয় যে অপরাধীদের ধরার জন্য এর বিকল্প নাই। আমরা জরুরি আমরা দ্রুত বিচার আইন দেখেছি, বিশেষ ক্ষমতা আইন দেখেছি এবং আরো অনেক আইন, কিন্তু এই আইনগুলো কিন্তু কোন সরকারের যে উদ্দেশ্যে করে, আর সরকারের নিজের নিজের অবস্থান মজবুত করতে এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহার করতে, আর সেটি অনেক সময় বুমেরাং হয়ে যায়। তো সে কারণে আমরা মনে করি প্রথমত বলবো যে আইনমন্ত্রী যে কথা দিয়েছে, আর 3 জন মন্ত্রী এই আইন যখন সংসদে পাশ হওয়ার পর সম্পাদক, সাংবাদিক এবং অন্যান্য যারা পেশাজীবী তারা তাদের প্রতিবাদের মুখে, তারা কিন্তু আপত্তির মুখে তারা 3 জন মন্ত্রী স্বীকার করেছিলেন, তখন এই আইনমন্ত্রী, এখন যিনি আইনমন্ত্রী তিনিও তখন আইনমন্ত্রী ছিলেন, এখন যিনি তথ্যমন্ত্রী তিনি তখন তথ্যমন্ত্রী ছিলেন না, তো অন্য একজন তথ্যমন্ত্রী ছিলেন এবং আর একজন মন্ত্রী, 3 জন মন্ত্রী কিন্তু বলেছিলেন এটা পুনর্বিবেচনা করা হবে, সংশোধনের চিন্তা ভাবনা করা হবে, কিন্তু গত 2 বছরে কিন্তু আমরা সেটি দেখিনি। এখন আইনমন্ত্রী বলেছেন অবিলম্বে আমরা চাই যে, সংবাদে যেটা শুনলাম যে বিধি বাংলাদেশ প্রতিদিনে যে খবরে আছে সেটি বিধি জারি করে হোক, আর রাষ্ট্রপতির অধ্যাদেশ দিয়ে হোক
এটি অবিলম্বে সংশোধন করা প্রয়োজন যে কোনো অভিযুক্তকে অভিযোগপত্র দেওয়ার আগে গ্রেপ্তার করা যাবে না। তাহলে আইনটি অনেক মানে এই নিগ্রহের হাত থেকে সাধারণ মানুষ ভুক্তভোগী যারা তারা রক্ষা পাবে। জি ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে। সৈয়দ ইশতিয়াকরা যে আপনার কাছে আসতে চাই এই বিষয়টি নিয়ে আপনি যদি মন্তব্য করেন। একই সঙ্গে বলা হয়ে থাকে যে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে আসলে সবচেয়ে বেশি সাংবাদিকরাই ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং আমরা দেখেছিও বেশ কিছুদিন ধরে, এবং সর্বশেষ আসলে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর মধ্য দিয়ে আসলে এটি আরও বেশি স্পষ্ট হয়েছে। আপনার মন্তব্য কী এবং এটি নিয়ে আইনমন্ত্রীও বলেছেন যে অপপ্রয়োগ রোধে তারা সংশোধনের ব্যাপারটি নিয়ে ভাবছেন, আপনার মন্তব্য জানতে চাই। প্রথম কথা বলি যে মুশতাক আহমেদ সাংবাদিক ছিলেন না, উনি লেখক ছিলেন। লেখক সাংবাদিকরাই সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছেন, এটা যেমন সত্য যেহেতু আমরা সাংবাদিকতা করি, কিন্তু সাধারণ ফেসবুকার 165 জন এই মামলা খেয়েছেন, 457 মামলার মধ্যে 75 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে, 42 কেস, তার মধ্যে 32 জন কারাগারে গেছে। দেখেন 2006 সালে বিএনপির আমলে করা আইসিটি অ্যাক্টের 57 ধারা নিয়ে কিন্তু যখন রাজনৈতিক দলগুলো আন্দোলন করে, তখন সেই আন্দোলনে বর্তমানের শাসক দল অভিহিত ছিল এবং তারা বলেছিল যে তারা এই আইন সংশোধন করবে। পরবর্তীতে ক্ষমতায় এসে একাধিকবার তারা বলেছেন যে এই আইন থাকবে না, কিন্তু সেই আইনের পরে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামে যে আইনটি এসছে সেখানে 32 ধারাতে সেই 57 ধারার পুরো বিষয়টাই কি বিস্তৃত এবং আরো কঠোর করা হয়েছে। এই আইনের সবচেয়ে বড় ভয়ের জায়গাটা যেটা, সেটা হলো যে এর 14-20 ধারার মধ্যে 14 অজামিন যোগ্য, এবং এখানে 42 এবং 43 দিকে যদি তাকান তাহলে দেখবেন যে এখানে একজন পুলিশ কর্মকর্তা এসআই লেভেলের, তাকে অফুরন্ত ক্ষমতা দেওয়া হয়েছে, অপার ক্ষমতা দেওয়া হয়েছে, তিনি মনে করলেই যে কাউকে পরোয়ানা ছাড়া গ্রেপ্তার করতে পারবেন, যে কারো ডিভাইস বাজেয়াপ্ত করতে পারবেন, এবং এইটাই হলো সবচেয়ে মৌলিক অধিকারের যে জায়গাটা নাগরিক হিসাবে, সেটা একটা বড় সংকটের জায়গা। এই সরকারের আমলেই মানুষের তথ্য অধিকার নিশ্চিত করা হয়েছে, তথ্য অধিকার আইন পাস করে 2009 সালে, আবার যে আইনটি 1923 সালের অফিসিয়াল সিক্রেট সেক্টর উপরে স্থান পাবে বলে ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু 2018 সালে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আবার সেই 100 পুরনো 1923 সালের সেই অফিসিয়াল সিক্রেট সেক্টর ফিরিয়ে আনা হয়েছে, এবং তার অধীনে কোনো সাংবাদিক যদি কোনো স্থাপনা কিংবা ডকুমেন্টের ছবি তোলে, যেটা ডিজিটাল দুনিয়াতে খুব স্বাভাবিক ঘটনা ছবি তোলা এবং সে অনুযায়ী সাংবাদিকতা করা, তাহলে তাকে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে। অথচ একই দিনে পার্লামেন্টে পাশ হওয়া সড়ক পরিবহন আইনে সড়ক দুর্ঘটনার কারণে কোনো বাস ড্রাইভার যদি কাউকে মারে তার সাজা মাত্র 5 করা হয়েছে। গ্রেপ্তারের ক্ষেত্রে দেখা যায় যে পরোয়ানা ছাড়া গ্রেপ্তার, এটি একটি বড় ভয়ের জায়গা তৈরি করেছে। এবং আমি আইনমন্ত্রী যে কথাটি বলেছেন যে তদন্তের পুলিশি তদন্তের আগে কাউকে গ্রেপ্তার করা যাবে না এবং মামলাও নেওয়া যাবে, মামলাও করা যাবে না, এটি আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটাও যদি অন্তত নিশ্চিত করা যায় তাহলে একটা মোটামুটি বলতে পারেন যে একটা রক্ষার জায়গা তৈরি হয়। অন্যথা এই আইনের প্রয়োগটাই অপপ্রয়োগ হয়ে দাঁড়াবে, কারণ ব্যক্তি বিশেষ গোষ্ঠী বিশেষ এই আইনের সুযোগ নিচ্ছে বলে মনে হয়। আমি মনে করি গত 2.5 সরকার একটা পরিসংখ্যান নিতে পারে, কারা কোন কারণে কোন গোষ্ঠী কোন ব্যক্তি ডিজিটাল আইন ব্যবহার করে মানুষকে হয়রানি করেছে, বিশেষ করে গণমাধ্যম কর্মীদের কথাটা আমি বলতেই পারি। প্রান্তিক পর্যায়ের যে গণমাধ্যম কর্মীরা আছেন তারা, এমনও ঘটনা ঘটেছে সরকারি খবর পরিবেশন করার পরেও স্থানীয় প্রভাবশালী মহলের দ্বারা ডিজিটাল আইনের মামলা খেয়েছেন। তাহলে আপনি বলেন সরকার প্রদত্ত নিউজ করে একজন বলেছে তুই এটা দিলি কেন, তোর বিরুদ্ধে মামলা হবে, এই অবস্থা রয়েছে। আপনাকে আমি বলতে পারি পৌরসভা নির্বাচন সহ স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের বিবাদ এবং বিভেদ প্রান্তিক পর্যায়ে আজকে দানা বেঁধেছে, সেখানেও কিন্তু প্রচুর রাজনৈতিক কর্মী এমনকি আওয়ামী লীগ কর্মী একে অন্যের বিরুদ্ধেও কিন্তু এই আইনটি দ্বারা মামলা করে একে অন্যকে হয়রানির চেষ্টা করেছে। ফলে এই জায়গায় এসে আমার কাছে মনে হয় যে একটা ভাবনার জায়গা তৈরি হয়েছে, যেটা আইনমন্ত্রী বলেছেন পর্যালোচনার কথা, আমি মনে করি যে এই আইনের পর্যালোচনা করা প্রয়োজন। 21 ধারার দিকে যদি তাকান তাহলে দেখবেন যে ওখানে এমন সব প্রভিশন রাখা হয়েছে যে প্রভিশন গুলো আমাদের আইনে এমনিতেই আছে, আমাদের আইনে আছে মুক্তিযুদ্ধকে কটাক্ষ করা যাবে না, বঙ্গবন্ধুকে হেয় করা যাবে না, ইত্যাদি ইত্যাদি নানা। এখন যারা মুক্তিযুদ্ধকে নিয়মিত কটাক্ষ করছে, যারা বঙ্গবন্ধুর নামে বর্তমান প্রধানমন্ত্রীর নামে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে, নারীদের নামে নানা ধরনের রটনা ছড়াচ্ছে, নারীদের নিয়ে নানা ধরনের কটূক্তি করছে, নারীদের প্রগতির বিরুদ্ধে কথা বলছে, তাদের বিরুদ্ধে কিন্তু এই মামলা এই আইন প্রয়োগ হয়নি। এমনকি সেই যারা
বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গা নদীতে ফেলে দিতে চাইল তাদের বিরুদ্ধেও কিন্তু এই এই আইন প্রয়োগ হয়নি, প্রয়োগ হয়েছে কিন্তু কিছু সাংবাদিক লেখক সংস্কৃতি কর্মী। আমি ব্ল্যাঙ্কেট ওয়েতে বলবো না যে আইনটা বাতিল করা হোক, কারণ আমরা জানি যে ডিজিটাল দুনিয়ায় আর একটা বাস্তবতা আজকের সমাজে এবং সেখানে নানা ধরনের ঘটনা ঘটছে, এবং আমরা যেটার কারণে আমরা দেখছি যে আপনি যদি দেখেন যে মিডিয়ার গর্ভে যে এই যে নতুন দিগন্ত সামাজিক মাধ্যম, সেটাকে সেই উন্মেষটাকে আমরা শেষ পর্যন্ত ইতিবাচক রাখতে পারছি না। নারী ও প্রগতিশীল মানুষ সংখ্যালঘুদের টার্গেট করে ভুয়া সংবাদ এবং ঘটনা চলছে, সাম্প্রদায়িক গুজব, উগ্র জঙ্গিবাদী মিথ্যাচার, সম্পূর্ণ অবৈজ্ঞানিক কল্প কাহিনী ইউটিউবে ছড়িয়ে দিচ্ছে এক্সট্রিমের ওয়াচকারী, গণ আতঙ্ক সৃষ্টির মতন তথ্য অত্যন্ত বিপজ্জনক ভাবে আমাদের সমাজে ছড়িয়ে দেওয়ার নজির আমরা দেখেছি এবং এর ভয়াবহ পরিণতি সম্পর্কে আমরা জানি। সুতরাং এই আইন নিশ্চয়ই চেক এন্ড ব্যালেন্স করে সেটা প্রয়োগ করতে হবে, কিন্তু আমি মনে করি যে ভারসাম্যহীন ভাবে একজন আদালতের কোর্টের আইনজীবীদের কোনো ভূমিকা ছাড়া শুধুমাত্র একজন পুলিশ কর্মকর্তার হাতে এত বড় ক্ষমতা এবং এই আইনটিকে ব্যবহার করে যে কাউকে হেনস্থা করার একটা ব্ল্যাঙ্ক চেক দেওয়া হয়েছে বলে আমি মনে করি, সেই জায়গাতে অবশ্যই আইনমন্ত্রীকে আমি সাধুবাদ জানাই। তিনি অবশ্য এর আগেও আইনটি প্রণয়নের সময় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সম্পাদক পরিষদ থেকে একাধিকবার তার সাথে যোগাযোগ করা হয়েছে, তার কাছে লিখিতভাবে আপত্তির জায়গাগুলো বলা হয়েছে, তখন তিনি কথা দিয়েছিলেন, কিন্তু এই আইনটি অত্যন্ত দ্রুত গতিতে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে অতি স্বল্প সময় কোনো ধরনের আলোচনা ছাড়াই এটিকে সংসদে পাঠিয়ে দেওয়া হয় এবং কোনো ধরনের ছাঁটাই প্রস্তাব ছাড়া, কোনো ধরনের আলোচনা ছাড়া, বিতর্ক ছাড়া এই আইনটি পাস করা হয়। আমি মনে করি যে নতুন করে যে উদ্যোগটা আইনমন্ত্রী বলেছেন আমি সাধুবাদ জানাই, এবং আমিও সৌরভ ভাইয়ের মতন বলতে চাই যে এটি করা উচিত। কিন্তু তার আগে আমি আরেকবার মনে বলতে চাই, একটি পরিসংখ্যান প্রয়োজন, কারা, কোন ব্যক্তি, কোন গোষ্ঠী এই আইনটি প্রয়োগ করছে, করে সরকারের ঘাড়ে সমস্ত দায় দায়িত্ব চাপিয়ে দিচ্ছে। জি, অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আইনের যে খারাপ দিকগুলো রয়েছে সেগুলো নিয়ে সংশোধন হবে। আমরা একটু সৌরভ হাসান আপনার কাছে আসতে চাই। আজকে কালের কণ্ঠে একটি শিরোনাম দেখলাম, ভিসিদের অনিয়মে ডুবছে পাবলিক বিশ্ববিদ্যালয়। আমরা গতকাল দেখেছি যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বেশ কিছু অনিয়মের ঘটনা উঠে এসেছে, যে বিশেষ প্রকল্প রয়েছে সেই প্রকল্পে। এই বিষয়ে আসলে যদি দেশের সর্বোচ্চ যে শিক্ষা প্রতিষ্ঠানে তাদের বিরুদ্ধে যদি এই ধরনের অভিযোগগুলো আসে, আসলে শিক্ষা ব্যবস্থা কোন দিকে যাবে বা কতটা উন্নতি সাধিত হবে, আপনি যদি মন্তব্য করেন এই বিষয়ে। এখানে অনিয়মে নিয়োগ হয়ে যায়, দুর্নীতি নীতি হয় এবং অনাচারই আচার হয়, সেখানে কিন্তু এই ধরনের ঘটনা বারবার ঘটবে। এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হচ্ছে অভিভাবক প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়গুলোর, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপর তাদের তাদের নজরদারি, তাদের অভিভাবকত্ব, তাদের তদারকি দায়িত্ব। কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করেছে, তাদের তদন্তকে চ্যালেঞ্জ করেছে, সহযোগিতা তো করেনি। আপনি বললেন যে এই যে রোকেয়া বিশ্ববিদ্যালয়, এর আগে খুলনা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটলো, যে দুজন তিনজন শিক্ষককে যেভাবে পদচ্যুত করা হয়েছিল, যেভাবে তাদের চাকরিচ্যুত করা হয়েছিল, দুইজন শিক্ষার্থীকে যেভাবে বহিষ্কার করা হয়েছিল, পরবর্তীকালে আন্দোলনের মাধ্যমে ওই দুই শিক্ষার্থী তাদের ছাত্রত্ব ফিরে পেয়েছে, কিন্তু তিন শিক্ষকের বিষয়টি কিন্তু এখনো ঝুলে আছে। তিন শিক্ষক তারা আদালত বলেছে তাদের চার সপ্তাহের ছয় সপ্তাহের জন্য তাদের স্থগিত করা, তাদের কার্যকারিতা, কিন্তু আজকে পত্রিকায় দেখলাম যে তারা বেতন পাচ্ছে না, তারা ফেব্রুয়ারি মাসে বেতন পাননি, কেননা এটি এখনো অস্পষ্ট, প্রশাসনিক ভাবে সিদ্ধান্ত হয়নি। যে কথাটি বলছেন, দশটি বিশ্ববিদ্যালয়, দেখুন বাংলাদেশের এই দশটি বিশ্ববিদ্যালয়ে যদি অনিয়ম বা দুর্নীতি সীমাবদ্ধ থাকতো তাহলেও কিন্তু এক ধরনের স্বস্তি পেতাম যে আমরা 44টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে 34টি ভালো আছে। কিন্তু যেসব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ আসেনি, সেখানেও যে সততার সঙ্গে নিষ্ঠার সাথে আইন মেনে কাজ করেছে এই নিশ্চয়তা দেওয়া যায় না। রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটি সেটি অত্যন্ত দুঃখজনক। প্রথমত দেখলাম যে সেখানে যে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীর নামে যে প্রকল্প নেওয়া হয়েছিল সেই প্রকল্পে দুর্নীতি হয়েছে।
অর্থাৎ সেখানে ভবন যেভাবে নির্মাণ করার কথা ছিল, আইন যেভাবে তারা বিধি জারি করেছিল সেভাবে করা হয়নি। এখন কোন ব্যক্তি বা কোন উপাচার্য যদি তার খেয়াল খুশি মতো কাজ করেন, এবং এই বিশ্ববিদ্যালয়গুলো আইনে আছে যে উপাচার্য হবেন সার্বক্ষণিক, তিনি সবসময় ক্যাম্পাসে থাকবেন, না থাকলে অন্যকে দায়িত্ব দিয়ে যাবেন এবং সেটি স্বল্প সময়ের মধ্যে জন্য হতে পারে, কোনো জরুরি কাজে হতে পারে, ঢাকা শিক্ষা মন্ত্রণালয়ে তার কাজ থাকতে পারে, তার ইউজিসিতে তার কোনো প্রয়োজন থাকতে পারে। কিন্তু একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দিনের পর দিন, মাসের পর মাস অনুপস্থিত থেকে তিনি উপাচার্য দায়িত্ব পালন করেন কি করে? মানে এই যে, এবং এটি তো গোপনে করা হয় না, এটা প্রকাশ্যই গণমাধ্যমে আসছে, বিভিন্ন টেলিভিশনে আলোচনা হচ্ছে, কিন্তু সরকার নির্লিপ্ত, নির্বিকার। এখন এই যে নির্বিকার, সুতরাং আরেকজন উপাচার্য তো এই সুবিধাটা পেয়ে যাবেন এবং তিনি সেই সুবিধাটা নেবেন, অন্যায় সুবিধাটা নেবেন। এর থেকে হচ্ছে যে আইন যা আছে আইন মেনে চলা, আইন মানতে বাধ্য করা, যারা মানবে না তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এর আগে খুব কম উপাচার্যের বিরুদ্ধে, কিন্তু অনেকের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের অভিযোগ আসছে, কিন্তু খুব কম ক্ষেত্রেই বিচার হয়েছে। একমাত্র রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক উপাচার্যকে জেলে যেতে হয়েছে, কিন্তু অন্য কাউকে আমরা দেখিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, আর খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ আছে, আপনার এই গোপালগঞ্জ বঙ্গবন্ধু প্রযুক্তি ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ছাত্র আন্দোলনের মুখে বিদায় নিতে হয়েছে। এবং আরো আরো দুর্ভাগ্যজনক যে তারা কিন্তু যে আবার কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন, এবং যখন তিনি দায়িত্বে থাকেন তখন শিক্ষকদের বিরুদ্ধে অবস্থান নেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেটি হয়েছে, একজন তিন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তারা ছাত্রদের আন্দোলনে উস্কানি দিয়েছে। ছাত্ররা পাঁচ দফা আন্দোলন ছিল যে সেখানে একটা গণতান্ত্রিক পরিবেশ থাকবে, তাদের যে বেতন ভাতা বেতন ফি পরীক্ষার ফি বাড়ানো হয়েছিল সেটি যৌক্তিক পর্যায়ে আনা বা কমানো, এবং তারা যাতে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারে। খুলনা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি মুক্ত, কিন্তু সেখানে উপাচার্য তো রাজনীতি করে। তিনি দল ভারী করার জন্য কোন একদল শিক্ষকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, আর একদল শিক্ষকের পক্ষে টেনেছেন এবং তাদেরকে নানাভাবে সুযোগ সুবিধা দিয়েছেন। এই অবস্থা তৈরি হবে কেন? মানে শিক্ষা উচ্চ শিক্ষা অঙ্গন, মানে বিশ্ববিদ্যালয় হচ্ছে শিক্ষা শুধু বিতরণ করে না, শিক্ষা তৈরি করে, সৃষ্টি করে। সেই সৃষ্টির পরিবেশটা নেই, আমাদের অনেক বিশ্ববিদ্যালয়ে নেই, যে কারণে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে মানে বিশ্ব যে জরিপ বা বিশ্ব যে র্যাঙ্কিং, সেই সূচকে 1000 বা 1500 মধ্যেও থাকে না। কিন্তু এটা দুর্ভাগ্যজনক, আমাদের স্বাধীনতার 50 বছরে আমরা শিক্ষাকে এই অবস্থায় নিতে পারিনি। এমনকি পাকিস্তান, ভারত তো বটেই, পাকিস্তানের বিশ্ববিদ্যালয় কিন্তু 1000-এর মধ্যে, কিন্তু আমাদের কোনো বিশ্ববিদ্যালয় নেই। এটা খুবই দুর্ভাগ্যজনক। অথচ আমাদের এখান থেকে যেসব শিক্ষার্থী বিদেশে যান, তারা কিন্তু দেশের মুখ উজ্জ্বল করে, তারা অনেক ভালো 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 ফল করেন, ভালো ডিগ্রি নিয়ে আবার অনেকে সেখানেই থেকে যান, তারা আসতে ভয় পান। এই অবস্থায় শিক্ষা মেধাবী শিক্ষক এবং মেধাবী শিক্ষক পেয়ে মেধাবী শিক্ষার্থী ছাত্র তৈরি করবে। আমাদের সংযোগটি যেহেতু ভার্চুয়ালি, সে তোমার একটু সমস্যা দেখা দিচ্ছে, আমরা একটু সৈয়দ ইশতেকরে যে আপনার কাছে আসতে চাই। আমরা বেসরকারি যেসব বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানেও আমরা দেখছি যে অনিয়ম, আমরা শুনেছি যে সনদ বিক্রি বা এই ধরনের নানান অনিয়মের কথা আমরা শুনে থাকি। আসলে ইউজিসি মানে এই ধরনের অবস্থা তো চলতে পারে না, এই ধরনের বিশৃঙ্খলা চলতে পারে না, এবং তার কিন্তু সমাধান হয়নি এখনো। তিনি কিন্তু উপাচার্য দায়িত্ব পালন করে যাচ্ছেন, কিন্তু বিশ্ব শিক্ষা মন্ত্রণালয় থেকে বলেছে তিনি যে নিয়োগ দিয়েছেন সেটা সেই নিয়োগ অবৈধ। তিনি যে আইন সংশোধন করেছেন, তার পছন্দের বা দলের অযোগ্য লোককে নিয়োগ দেওয়ার জন্য আইন সংশোধন করেছে 73-এ যে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন আইন সংশোধন করেছে, এবং শিক্ষা মন্ত্রণালয় বলছে যে এটি অবৈধ, এটি করতে পারেন না, এবং
একজন কর্মকর্তাকে বিদায়ও নিতে হয়েছে, কিন্তু তারপরও তাদের বোধোদয় হয় না এবং তারা তারা শেষ মুহূর্তে কি আশ্রয় নেয় কিন্তু আবার ছাত্রলীগের সামনে, ছাত্রলীগের কাছে, যে তারা বিপদে পড়লে ছাত্রলীগ তাদের উদ্ধার করবে। এই যে এক ধরনের কি বলে অন্যায় করার জন্য যে অশুভ তৎপরতা এবং ছাত্র সংগঠনগুলোকে ছাত্র ছাত্র ছাত্রলীগ বা ছাত্র যখন বিএনপি ক্ষমতায় থাকে ছাত্র দল তারা যে সবাই খারাপ তা না, কিন্তু শিক্ষা প্রশাসনও তাদের খারাপ করে, তাদেরকে নানাভাবে প্রলুব্ধ করে, এটি বন্ধ হওয়া প্রয়োজন। জি, আপনার কাছে আমরা আসবো হয়তো সময় থাকলে, আমরা সৈয়দ ইশতিয়াক রেজা আপনার কাছে আসতে চাই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো তো আমরা দেখেছি যে অনেক অনিয়মের ঘটনা, সনদ বিক্রি থেকে শুরু করে নানান অনিয়মের ঘটনা আমরা শুনে থাকি, ইউজিসি কি এই ক্ষেত্রে আসলে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে কিনা, এক্ষেত্রে আসলে শিক্ষা ব্যবস্থা আসলে কোন দিকে যাচ্ছে, আপনারা যদি মন্তব্য জানতে চাই। সৌরভ ভাই একটা লম্বা ফিরিস্তি দিয়েছেন, আমার কাছে মনে হয় যে এরপরে আর বড় কিছু হলো না, কিন্তু আপনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জায়গাগুলোতে যদি একটু বলেন। না, আপনি আপনি হঠাৎ করে পাবলিক ইউনিভার্সিটির পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে টেনেছেন, এটাও একটা অসঙ্গতিপূর্ণ আমি বলবো যে কাজ। কারণ হয়েছে দুটো বিশ্ববিদ্যালয়ের ধারা দুই ধরনের, এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেখানেও কিন্তু দায় দায়িত্বটা শেষ পর্যন্ত সরকারের, কারণ এখানে সরাসরি কর্তৃত্ব সরকারের হাতে, সরকার রেগুলেটরি অথরিটি হিসেবে। এবং আমার ধারণা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে এই অভিযোগগুলো যেগুলো ছিল সেগুলো থেকে তারা ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করেছে, এবং অনেকগুলোই এখন আমি বলবো যে কোনো কোনো ক্ষেত্রে সরকারি বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি মানে অন্তত লেখাপড়ার পাশাপাশি পৌঁছেছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়কে নিজে আয় করতে হয়, নিজে চলতে হয়, তাদেরকে রাষ্ট্রের কোনো পয়সা দিতে হয় না, এবং এখানে ছাত্র ছাত্রীরা আমি বলবো বিশ্ববিদ্যালয়ের ব্যয় বহন করে। কিন্তু সাধারণ জনগণের টাকা নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যা হচ্ছে সেটাকে আপনি শুধু নাটকের ভাষায় বলতে পারবেন যে চলিতেছে সার্কাস, মানে বিশ্ববিদ্যালয় এইভাবে চলে না। যা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, খুলনা বিশ্ববিদ্যালয়, আজ কিছুদিন আগে আমরা যেটা বঙ্গবন্ধু শেখ মুজিব প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জে যা দেখেছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মান আজকে যে জায়গায় বসেছে, এই কারণে বললাম যে শিক্ষকরা একটু উপাচার্য হন, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে, তাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 90% দিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে ছিলেন, তিনি ঢাকায় বসে মৌখিক পরীক্ষা নেন অনলাইনে, এটা বাংলাদেশে কিভাবে সম্ভব, এবং তিনি 50টির অধিক কোর্স নিজের কাছে রেখেছেন, নিজেই ডিন হয়ে বসেছেন, 4টা সাবজেক্টের সভাপতি হয়ে বসে আছেন, এক অদ্ভুত অবস্থা চলছে, কিন্তু তাকে কেউ বলার কিছু নাই। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন একটি রিপোর্ট দিয়েছে এবং আপনি দেখবেন এটাও বড় কিছু হচ্ছে না, কোথাও না কোথাও তাদের খুঁটির জোর আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে বড় ধরনের দুর্নীতির অভিযোগ তৈরি হয়েছে, রাতের অন্ধকারে পালিয়ে যেতে হয়েছে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ছাত্র আন্দোলনের বুকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো যা হচ্ছে এটি মুখে আনা যায় না, এবং সৌরভ ভাই রাইটলি বলেছেন আজকে একটা বিশ্ববিদ্যালয় জনগণের টাকায় পরিচালিত এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বেতন নেন, সুবিধা নেন, বড় বড় পদের স্বপ্ন দেখেন, তারা শিক্ষক রাজনীতি করে। আমরা ছাত্র রাজনীতি নিয়ে অনেক আলোচনা করি কিন্তু শিক্ষক রাজনীতি নিয়ে আমরা কিছুই বলি না। শিক্ষক রাজনীতির যে কদর্য চেহারা আমরা দেখছি, আমি বলবো যে আজকে বাংলাদেশের ঘাট শ্রমিকরাও এই ধরনের রাজনীতি করে বলে আমার মনে হয় না, তারা যে রাজনীতি করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে। আমি এগুলোকে আর পাবলিক বিশ্ববিদ্যালয়ে বলতেও চাই না, এগুলো সরকারি বিশ্ববিদ্যালয়, এরা নানা ধরনের পদ পদবীর জন্য এবং বিশ্ববিদ্যালয়ের লালায়িত হয়ে বসে আছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা তারা একাডেমিক এবং প্রশাসনিক প্রধান, কিন্তু একই সাথে দলীয় রাজনীতির প্রধান হয়ে বসেছেন, তারা সেখানে গ্রুপিং করেন, শিক্ষক রাজনীতি করেন, একে অন্যকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করেন, একে অন্যের বিরুদ্ধে দুর্নাম রটান, আমি যেটা বলে গীবত রচনা করেন, এই যে একটা অবস্থা চলছে এইটা কি একটা এভাবে বিশ্ববিদ্যালয়ে চলতে পারে? সৌরভ ভাই মেধাবী শিক্ষকের কথা বলছিলেন, প্রথম শ্রেণী পেলেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়া যায়, এই যে একটা সিস্টেম করেছে, এবং এই প্রথম শ্রেণী অর্জন কারা করে, কিভাবে অর্জিত হয়, এবং কাদের তাদেরকে যে শিক্ষক নামে ভোটার নিয়োগ হয়, আজকে কোনো শিক্ষক নিয়োগ হয় না, ভোটার নিয়োগ চলছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতির জন্য, এটা থেকে কিভাবে বেরিয়ে আসবে আমি জানি না। কিন্তু শিক্ষকরা মেধাবী হোক অমেধাবী হোক শ্রেণীকক্ষে ভালো পড়াবেন সেটাই তো প্রত্যাশা, কিন্তু শ্রেণীকক্ষে ভালো পড়ানোর পাশাপাশি আদর্শ শিক্ষকের সংখ্যা কমে গেলে মস্ত বড় ক্ষতি হয় দেশের। শিক্ষকের কাছে নৈতিকতার বৃহত্তর দাবি আছে এই সমাজের, সেটা যদি তারা করতে না পারেন তাহলে আমি বলবো তারা অন্য কিছু করেন গিয়ে। আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে
পিএইচডি নামে চর্যবৃত্তি হয়, আবার গবেষণার চর্যবৃত্তি নিয়ে পাল্টা পাল্টি অভিযোগ হয় এবং সেখানে দেখা যাচ্ছে একটা বড় ধরনের শিক্ষক রাজনীতির শিকার হতে হচ্ছে কাউকে, আবার অন্যের বিরুদ্ধে অভিযোগ আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা তো আমি বললামই, এবং আপনি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা বলেছেন, যদি সার্টিফিকেট বিতরণ করেও থাকে তাহলে দায় দায়িত্বটা কার? বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন, যেটি একটি সরকারি সংস্থা। সবকিছু মিলিয়ে উচ্চ শিক্ষার ক্ষেত্রটিকে আমরা নষ্ট করে ফেলেছি এবং এখানে এমন একটা অবস্থা হয়েছে শিক্ষকদের কাছ থেকে শিক্ষা নিয়ে যে ভবিষ্যতের সুনাগরিক হবে, নেতৃত্ব তৈরি হবে রাজনীতিতে, কর্পোরেট জগতে, সরকারের প্রশাসনিক জায়গায়, বুদ্ধিবৃত্তিক অঙ্গনে, সবকিছু আজকে পর্যদুস্ত অবস্থায় পৌঁছেছে শিক্ষকদের এমন নৈতিক অবদমনের কারণে। এবং আমি মনে করি এই যে মানহীন শিক্ষা ব্যবস্থা উচ্চ শিক্ষার শিকড় গেড়ে বসে আছে, জনগণের পয়সা এভাবে নষ্ট হচ্ছে, তার একটা জবাবদিহিতার জায়গায় আনা প্রয়োজন। যেই বিশ্ববিদ্যালয়গুলোতে 1973 সালের সেই গণতান্ত্রিক অধ্যাদেশটি রয়েছে সেটার অপব্যবহার করে যে শিক্ষকরা রাজনীতি করছেন, আমি মনে করি যে সেই আইনটিরও এখন একটা পর্যালোচনা করার প্রয়োজন আছে। যেভাবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের পর্যালোচনার কথা আমরা বলছি, বিশ্ববিদ্যালয়গুলো পরিণত হয়েছে উচ্চ শিক্ষা নামের একটি উচ্চ মাস্তানির প্রতিষ্ঠানে অথবা উচ্চ দুর্নীতি শেখার প্রতিষ্ঠানে। এখান থেকে তো বের হতে হবে জাতিকে, না তো আমরা কোথায় গিয়ে আসলে একটি বিষয় যদি আপনার সাথে যুক্ত করি যে আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষার মান নিয়ে যেমন প্রশ্ন উঠছে, এখানে বিশ্ববিদ্যালয় বেসরকারি এবং সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু একই রকম প্রশ্ন উঠছে। না, যদি আপনার মাধ্যমিকের মান খারাপ হয়, উচ্চ মাধ্যমিকের খারাপ হয়, তারাই তো বিশ্ববিদ্যালয় পর্যায়ে যায়। সুতরাং আপনাকে তো পুরো শিক্ষা ব্যবস্থাটাকে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ, একটা কম্প্রিহেনসিভ জায়গা থেকে দেখতে হবে। আমি প্রাথমিক থেকেই দেখার জায়গাটা, আজকে 11 রকমের প্রাথমিক শিক্ষা কিভাবে সম্ভব? কোথাও মাদ্রাসা শিক্ষা 4-5 রকমের, বাংলা শিক্ষা 2-3 প্রকারের, কোথাও আছে ইংরেজি মাধ্যম, কোথাও আছে ঢাকার বিকরণস্থান মতন খুব ভালো স্কুল, আবার একেবারে ভুনুঙ্গামাকের মারির অতি সাধারণ স্কুল। আপনি একটা সমগ্র জাতিকে একটা শিক্ষা ব্যবস্থা উপহার দিতে পারছেন না, যেটা একটা মানে ন্যূনতম আমি বলবো যে শিক্ষা নিয়ে একটা মানুষ উপরের দিকে ধাবিত হতে পারে। আমরা অনেক কিছু নিয়ে অনেক বড়াই করছি, কিন্তু আমি বলবো শিক্ষার জায়গায় আমাদের সংকটটাকে আমরা কেবলই দীর্ঘায়িত করছি, প্রলম্বিত করছি, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্নকে দুঃস্বপ্নে রূপান্তরিত করছি। আমি বলবো আমাদের বাবা মারা, আমাদের অভিভাবকরা তাদের সন্তানদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে যে স্বপ্নের জায়গা তৈরি করেছেন সেই সিঁড়িগুলো ক্রমেই ভেঙে যাচ্ছে। তো এখান থেকে তো জাতিকে বের করতে হবে, তো এবং সেই দায়িত্বটা তো সরকারের, এবং আমি মনে করি রাজনীতিবিদদের সেই জায়গায় ভাবনা চিন্তা আসার প্রয়োজন আছে, কিন্তু সবচেয়ে বেশি ভাবনা চিন্তা আসার প্রয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিজেদের। নিজেরা নিজেদেরকে যেভাবে জাতির সামনে উপস্থাপিত করেছেন করছেন, তারা একবার ভেবে দেখুন, আয়নায় নিজের চেহারাটা তারা একবার দেখুন, আপনাদের দেহে কাপড় আছে। জি, আমরা একদম সময় শেষ। আমরা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সৈয়দ ইশতিয়াক রেজা এবং সোহরাব হাসান আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, নিউজরুম সংলাপ আজ এই পর্যন্তই। একই সময় আগামীকাল আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।